আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বিরিয়ানি রেসিপি। প্রথমে 1 কাপের মতো তেল দিলাম, আমি আজকে এখানে 1.5 কেজি গরুর মাংস এবং 1 কেজি চালের বিরিয়ানি রান্না করে দেখাবো। দিয়ে দিচ্ছি গরম মশলা, এতে আছে এলাচি, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এতে ছেড়ে দিব আলু। আলু আমি পেঁয়াজের সাথে করেই ভেজে নেব, তাহলে আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি আলুটাকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এবং পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন, 1/2 কাপের মতো টক দই, অল্প একটু পরিমাণ পানি, এখানে আছে রাঁধুনি বিরিয়ানি মশলা। 1.5 কেজি গরু মাংসের জন্য আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলা, এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। আর ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আবার নেড়েচেড়ে দেব। মাংসটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, নরম হয়ে যাবে, ভালোভাবে রান্না শেষ হয়ে গেলে তখন এতে আমি দিয়ে দিব ফুটানো গরম পানি। আমি আজকে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আছে ভেজিটেবল স্টক, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে মশলাটা, এ কারণে আমি দিয়ে দিচ্ছি। 2টা কিউব ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, কিশমিশ এবং অ্যাড করে নেব চালগুলো। দিয়ে দিচ্ছি আলু এবং আমি পেঁয়াজ বেরেস্তা আগেই করে রেখেছিলাম, সেটিও ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, বলক না আসা পর্যন্ত আমি চুলার আঁচটা হাই হিটেই রাখবো। যখন দেখবো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলার আঁচটা একদম লো করে দেব। লো করে একদম ভাপে দিয়ে দিব, ভালোভাবে রেখে দিব যাতে ভাপটা বের হতে না পারে। আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে।
অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।